সহজ এবং মজাদার রান্নার ইউটিউব চ্যানেল ইজি রেসিপি বিডি নেটওয়ার্কে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রুমানা হাবিব। ছোট বড় সবারই পিৎজাটা অনেক বেশি পছন্দের, তবে ঘরে পিৎজা তৈরি করাটা অনেকে ঝামেলার মনে করেন। আজকে আপনাদের খুব সহজে ফ্রাই প্যানে ব্রেড পিৎজা তৈরি করে দেখাবো। সকাল বা বিকালের নাস্তায় বা বাচ্চাদের টিফিনের জন্য ঝটপট আপনারা এই পিৎজাটা তৈরি করে নিতে পারেন। ভিডিওটি শুরুর আগেই যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে বেল আইকনটা ক্লিক করে নিন। এখানে আমি ব্রয়লার মুরগির রানের অংশ থেকে মাংস ছাড়িয়ে নিয়ে এমন পাতলা করে কেটে নিয়েছি। প্রায় এক কাপের মতো মাংস হয়েছে। এর মাঝে দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো সয়া সস, কালো গোলমরিচের গুঁড়া, অরিগ্যানো, চিলি ফ্লেক্স, লবণ, লাল মরিচের গুঁড়া, আদা বাটা এবং রসুন বাটা। সব মশলাই 1/2 চা চামচ করে দিয়েছি। সব কিছুকে হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখন এই মাংসটাকে 15-20 মিনিটের জন্য মেরিনেট করে রাখছি। প্যানে 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল নিয়ে নিলাম। তেলটা একটু গরম হয়ে আসলে মেরিনেট করে রাখা মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি। বাটিতে কিছুটা মশলা লেগেছিল, 1 টেবিল চামচের মতো পানি নিয়ে বাটিটা ধুয়ে মাংসে দিয়ে দিলাম। খুব বেশি পরিমাণ পানি যোগ করা যাবে না, কারণ মুরগির মাংস থেকে অনেকটা পানি বেরিয়ে আসবে। ঢাকনা দিয়ে ঢেকে চুলারাসটা মিডিয়াম টু লোতে রেখে মাংসটা সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে আসা পর্যন্ত রান্না করে নিচ্ছি। মাঝে ঢাকনা খুলে 2-1 বার নেড়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন মাংস থেকে অনেকটা পানি বেরিয়ে এসেছে। এখন জাল করে এই পানিটাকে সম্পূর্ণভাবে শুকিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন পানিটা শুকিয়ে এসেছে এবং মাংসটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। মাংসটাকে এক সাইড করে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এখানে আমি রানের মাংসটা ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে হাড় ছাড়া বুকের মাংস ব্যবহার করতে পারেন। এখানে আমি কিছুটা সবজি নিয়েছি। লাল ক্যাপসিকাম, হলুদ ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকাম, গাজর, সুইট কর্ন, টমেটো, পেঁয়াজ এবং অলিভ। নিজেদের পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারেন। এখানে আমি গ্রেট করা মজারেলা চিজ নিয়েছি। চাইলে কিন্তু এখানে স্লাইস চিজগুলো ব্যবহার করতে পারেন। একটা ছড়ানো পাত্রে 3 স্লাইস পাউরুটি নিয়েছি। এর উপরে পিৎজা সস দিয়ে দিচ্ছি। এই পিৎজা সস তৈরির ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে। গ্রেট করা মজারেলা চিজটা দিয়ে দিচ্ছি। কিছুটা অরিগানো ছড়িয়ে দিচ্ছি। এটা একটা ইটালিয়ান হার্ব, সুপার শপে কোটায় কিনতে পাবেন। একে একে সবগুলো সবজি দিয়ে দিচ্ছি। কালারফুল দেখানোর জন্য আমি 3 ধরনের ক্যাপসিকাম ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো একটা দিয়েও করতে পারেন। এখানে যে সবজিগুলো ব্যবহার করা হয়েছে, সাধারণত এগুলো সালাদ হিসেবে কাঁচাই খাওয়া যায়। এবং পিৎজাতে আমি কাঁচা অবস্থাতেই সবজিগুলোকে দিয়ে দিচ্ছি। তবে আপনারা চাইলে মুরগির মাংসটা ভেজে নেওয়ার পরে যে তেলটা রয়ে গিয়েছিল সেখানে এই সবজিগুলোকে হালকা ফ্রাই করে নিতে পারেন। অলিভ এবং এই ভুট্টাটা ক্যানে কিনতে পাওয়া যায়। ফ্রেশ ভুট্টা ব্যবহার করতে চাইলে তা 2 মিনিটের জন্য গরম পানিতে ভাপিয়ে নেবেন। মুরগির মাংসটা দিয়ে দিলাম। আপনারা চাইলে চিকেনের পুরটা তৈরি করে বক্সে ভরে 3-4 দিন পর্যন্ত নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। আর যখন মন চাইবে তখনই পিৎজা বানিয়ে সার্ভ করতে পারেন। উপর থেকে কিছুটা চিলি ফ্লেক্স ছড়িয়ে দিচ্ছি। এই চিলি ফ্লেক্স তৈরির ভিডিওটাও আমার চ্যানেলে দেয়া আছে। সবশেষে আবারও মজারেলা চিজ দিয়ে দিচ্ছি। চিজটা আপনার নিজেদের পছন্দ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। পিৎজাগুলোকে এখন বেক করে নিতে হবে। যারা ওভেনে বেক করতে চান, 180°C তাপমাত্রায় 5 মিনিটের জন্য ওভেনটাকে প্রিহিট করে নিতে হবে। তারপর পিৎজাগুলোকে 8-10 মিনিটের জন্য বেক করে নিতে হবে। সবার সুবিধার্থে আজকে আমি ফ্রাই প্যানে এই পিৎজাটা বেক করব। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে তার উপরে কিছুটা বাটার ব্রাশ করে নিতে হবে। এর উপরে পিৎজাটা বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। চুলারাসটা একদম কমিয়ে উপরের চিজটা গলে আসা পর্যন্ত বেক করছি। প্রায় 5-7 মিনিটের মতো সময় লাগবে। দেখতেই পাচ্ছেন উপরের চিজটা গলে এসেছে। এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আবারও একইভাবে বাটার ব্রাশ করে আরেকটা পিৎজা বসিয়ে দিচ্ছি। অবশ্যই চুলারাসটা একদম কমিয়ে রাখতে হবে, তা না হলে নিচের দিকটাই পুড়ে যেতে পারে।
দেখলেন তো কত সহজেই ফ্রাই প্যানে তৈরি করে নেওয়া যায় ব্রেড পিৎজা। আজকের পর্বটি কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে উৎসাহিত করবেন। খুব তাড়াতাড়ি আরেকটি মজার রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের সামনে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।